আমন্ত্রণ, খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন, যত খেলায় খেলাচ্ছে ফরিদা বকেয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। এশিয়া কাপ শুরু কাল মুলতানে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি পাকিস্তান, সেরা পারফরমেন্সের লক্ষ্য বাবর আজম। ক্যান্ডিতে টাইগারদের অনুশীলন, শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের না থাকা বড় ধাক্কা, ওপেনিংয়ে নাইম তানজিদকে দায়িত্ব নেয়ার তাগিদ। সামনের আড়াই মাসে মহাব্যস্ততা ক্রিকেটারদের, ইঞ্জুরি সংখ্যা আর ভ্রমণ ঝক্তি সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার লক্ষ্য নিয়ে কাল নেপাল যাচ্ছে অনূর্ধ্ব ১৬ দল, দলীয় সমন্বয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ও কোচ। এবার বিস্তারিত, শেষ হচ্ছে ১৫ বছরেরও অপেক্ষা। পাকিস্তানে শুরু হচ্ছে উপমহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। ৬ দলের টুর্নামেন্ট আয়োজনে সর্বোচ্চ চেষ্টার সাথে ভারত ইস্যুতে ছাড় দিয়েছে পিসিবি। উদ্বোধনী ম্যাচে কাল নতুন দল নেপালের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। মুলতানে ম্যাচ শুরু হবে বিকেল ৩:৩০। অপেক্ষার পালা শেষ। ক্রিকেটে এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনে তৈরি ৬ দেশ, যেখানে নেপাল ছাড়া শিরোপা জেতার সামর্থ্য আছে সব দেশের। উৎকণ্ঠা আর অনিশ্চয়তাকে পেছনে ফেলে এখন ব্যাটে বলে লড়াই শুরুর অপেক্ষা। আসর শুরু পাকিস্তান নেপাল ম্যাচ দিয়ে। নবাগত দলটির ক্রিকেটারদের কাছে রিজওয়ানকে ছুঁয়ে দেখাও তো স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যি হল ম্যাচে নামার আগেই। প্রতিপক্ষ তারকাদের সময় দিয়েছেন, হাসি ঠাট্টায় মজেছেন পাকিস্তান উইকেটকিপার ব্যাটার। ১৫ বছর পর পাকিস্তানে ফিরেছে এশিয়া কাপ। আসরে নেপালের অভিষেক আর পাকিস্তানের, অপেক্ষার পালা শেষ হওয়ায় দুই দলই উৎসব মুখর পরিবেশে মাঠে নামতে মুখিয়ে আছে, যেখানে জয় পরাজয়ের হিসাবটা যেন দূরে রাখতে চায় দুই দলই। ২০১২ সালে বাংলাদেশকে কাঁদিয়ে সবশেষ শিরোপা জিতেছিল পাকিস্তান। এবারও তাদেরকে ফেভারিট ধরা হচ্ছে। কতটা প্রস্তুত বাবরের দল সেটা জানা যাবে প্রথম ম্যাচে। কয়েকদিন আগে আফগানদের হারালেও অলরাউন্ডারদের অফ ফর্ম ভাবাচ্ছে। ফাহিম অথবা নেওয়াজ ধারাবাহিক হতে পারছেন না। শক্তির জায়গা বোলিংয়ে তিন পেসারের সাথে দুই স্পিনার থাকবে। বোর্ডের সাথে যা হচ্ছে ওটা নিয়ে এখানে কিছু বলা ঠিক হবে না। আমরা র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছি, আশা করি আমরা সেরা পারফর্ম করতে পারবো। টেস্ট প্লেয়িং তিন দেশ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে আর আয়ারল্যান্ডের সাথে খেলার অভিজ্ঞতা আছে নেপালের। ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া দলটা পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায়। দলের পোস্টার বয় লামি জানে একাদশে থাকবেন। আমরা খুব খুশি এমন বড় আসরে খেলতে পারছি। পাকিস্তান শক্তিশালী দল, চেষ্টা করব ভালো কিছু করতে। মুলতানের উইকেট থাকবে স্পোর্টিং। আগে অথবা পরে ব্যাটিং বোলিং খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। ১০ ম্যাচে ৫টা করে জয় আগে ও পরে ব্যাট করে। আবহাওয়া থাকবে গরম, বৃষ্টির শঙ্কা নেই। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপ মিশনে বাংলাদেশ দল। মঙ্গলবার ক্যান্ডিতে প্রস্তুতি সেরেছে টাইগাররা। পাল্লে কেলেতে বৃষ্টি বাধার পর অনুশীলনে নামে সাকিবের দল। ডে নাইট ম্যাচে মানিয়ে নিতে ফ্লাড লাইটে হয়েছে প্রস্তুতি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। হাথুরু সিংহের সঙ্গে আলাপে লঙ্কা বধের পরিকল্পনা সাজিয়েছেন অধিনায়ক সাকিব। তিন ডিপার্টমেন্টেই নিজেদের ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। রোববার বিকেলে শ্রীলঙ্কার পৌঁছে পরদিন বিশ্রামে কাটায় বাংলাদেশ। জ্বরের কারণে দলের সঙ্গে লিটন যোগ না দেয়ায় ওপেনার তানজিদ তামিমের অভিষেক নিশ্চিত। অসুস্থতার কারণে এশিয়া কাপের শ্রীলঙ্কা ম্যাচে খেলা হচ্ছে না লিটন দাসের। কিপার ব্যাটারের শূন্যতা টাইগারদের জন্য বড় ধাক্কা বলে মনে করেন ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। ওপেনিংয়ে নাইম শেখ ও তানজিদ তামিমের ওপর আস্থা রাখার আহ্বান তার। সাকিবের নেতৃত্ব গুণে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে ভালো কিছু করবে বাংলাদেশ, আশাবাদ ফাহিমের। এশিয়া কাপ শুরুর আগেই চোট সমস্যায় বিপাকে বাংলাদেশ। ওপেনিংয়ে নড়বড়ে অবস্থা, লিটনের অসুস্থতায় চিন্তা বেড়েছে ম্যানেজমেন্টের। জ্বর কমলেও প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কিপার ব্যাটারকে পাওয়া যাচ্ছে না অনেকটাই নিশ্চিত। লিটনের অনিশ্চয়তায় টাইগারদের পরিকল্পনায় আঘাত লাগলো কি? লিটন থাকাটা খুব জরুরি ছিল এক্সপিরিয়েন্স এবং সফলতার জন্য টিম ব্যাটসম্যান। যে দুজন বাকি আছে তাদের মধ্যে একজন একেবারে নতুন,
আরেকজন নিজের ফর্ম খুঁজছে, সো কিছুটা অনাস্থার ব্যাপার চলে আসে ওর মধ্যে দিয়ে। তারপর আশা করবো সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবে নাঈম শেখ। লিটন না থাকায় শ্রীলঙ্কা ম্যাচে বাংলাদেশের ওপেনিং হয়ে যাচ্ছে আনকোড়া। ছন্দহীন নাইমের সঙ্গী হবেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে প্রত্যাশার চাপ মেটাতে পারবে এই ওপেনিং জুটি? বড় দলগুলোর বোলিং লাইন আপের সামনে প্রতিরোধ করতে সক্ষম? যারা আছে তাদেরকে নিয়ে এখন করতে হবে এবং তাদের উপর আস্থা রাখাটা জরুরি। আমরা যদি তাদের কাছ থেকে উপর থেকে আস্থাটা হারিয়ে ফেলি, এটা তাদেরকে আরো ব্যাকফুটে ফেলে দেবে, আরো চাপে ফেলে দেবে। আমার মনে ওদের পাশে থাকাটা খুব জরুরি, ওদের সাহস দেওয়াটা খুব জরুরি, ওদের উপরে যে আমরা ভরসা করি সেটার ওদেরকে জানানো জরুরি। এতে তাদের জন্য খেলাটা বা চ্যালেঞ্জটা নেওয়া আরো সহজ হবে। বড় মঞ্চে সাফল্য পেতে প্রয়োজন ব্যাটে বলে ভারসাম্য। সাকিবের নেতৃত্ব গুণে সব প্রতিবন্ধকতা কাটানো সম্ভব। বড় স্বপ্ন না দেখালেও কৌশলী অধিনায়কের অধীনে বাংলাদেশ ভালো কিছু করবে। কি নেই এটা নিয়ে ভাববে, কি আছে এটা নিয়ে ভাবার চেষ্টা করবে আমার ধারণা, এবং সেটা নিয়ে সে তার স্ট্র্যাটেজি তৈরি করবে। কারণ ওই হা হুতাশ করে যে এগুলো যাবে না যায় না এটা সে খুব ভালো করে বোঝে। তো আমার মনে হয় যেইটা তার কাছে আছে শক্তির জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবে এবং নেগেটিভিটি থেকে নিজে দূরে থাকার চেষ্টা করবে এবং দলকে দূরে রাখার চেষ্টা করবে। শ্রীলঙ্কাকে হারিয়ে শুরুর মোমেন্টাম পেলে এশিয়া কাপে অনেক দূর যাবে বলে বিশ্বাস সাকিবের ক্রিকেট গুরু ফাহিমের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামনের আড়াই মাস টানা ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। এই সময়কালে 15,000 মাইলেরও বেশি ভ্রমণের ঝক্কি সামলে পারফর্ম করার চ্যালেঞ্জ টাইগারদের। এশিয়া কাপ শেষ হওয়ার পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, এরপর বিশ্বকাপের পরীক্ষা দিতে যেতে হবে ভারতে। গত 2 বছরে বাংলাদেশের ওয়ানডে সাফল্য, তৃতীয় স্থানে থেকে সুপার লিগ শেষ করা, সবটাই বিশ্বকাপ স্বপ্ন বড় করেছে। এশিয়া কাপ বিশ্বকাপের আগে সেভাবেই প্রস্তুতি নিয়েছে দল। তবে ভ্রমণ ক্লান্তি কি লক্ষ্য অর্জনে বাধা হয়ে দাঁড়াতে পারে? এশিয়া কাপের মাঝেই তো রয়েছে দুই দেশে যাওয়া আসার ঝক্কি। ঢাকা থেকে ক্যান্ডিতে এখন ক্রিকেটাররা, সেখানে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচ খেলতে যেতে হবে লাহোরে। গ্রুপ পর্বের বাধা পেরোতে পারলে সুপার ফোরের প্রথম ম্যাচও লাহোরে, এরপর আবার ফিরতে হবে শ্রীলঙ্কায়, আসরের বাকি সব ম্যাচ কলম্বোতে। 17 সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল, এর 3 দিন পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 5 অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ভারতের এক প্রদেশ থেকে আরেক প্রদেশের দূরত্ব নেহাত কম না। ঢাকা থেকে গুয়াহাটি, সেখানে ওয়ার্ম আপ ম্যাচ খেলে ধর্মশালায় আফগানদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে, এরপর আবার ছুটে চলা চেন্নাই থেকে পুনে, পুনে থেকে মুম্বাই, মুম্বাই থেকে কলকাতা। সব মিলিয়ে আড়াই মাসে প্রায় 15,000 মাইল পাড়ি দিতে হবে বাংলাদেশ দলকে। এর সঙ্গে খাপ খাওয়ানো সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ। 2019 বিশ্বকাপে ভ্রমণের ধকল এর অর্ধেকও ছিল না। সেবার বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সব ম্যাচই হয়েছিল ডাবলিনে। পর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বিভিন্ন শহর ঘুরে খেললেও দূরত্ব ভারতের মতো বেশি না। তবে 2015 বিশ্বকাপের অভিজ্ঞতায় উজ্জীবিত হতেই পারে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া পুরো আসরে 28,000 মাইল পাড়ি দিতে হয়েছিল টাইগারদের, সেই তুলনায় ভারত বিশ্বকাপের দূরত্ব কম। সাকিবদের বিশ্রামের সময় আরও একটু কমল সূচি পরিবর্তনে। অতীতে বিশ্বকাপের অন্তত 1 বছর আগে চূড়ান্ত সূচি পাওয়া যেত, আর এবার 3 মাস আগে ফিক্সচার দিয়ে আবার তা পরিবর্তন করা হলো, মূলত বিভিন্ন দলের ভ্রমণ ক্লান্তির বিবেচনায় এ সিদ্ধান্ত। যদিও বাংলাদেশের 2টি ম্যাচ উল্টো এগোলো। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপ শুরুর আগের দিন 15 সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার। দলে নেই তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে বাদ পড়েছেন 3 পেসার দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা ও লাহিরু কুমারা। পেস আক্রমণ ঠিক রাখতে দলে নেওয়া হয়েছে বিনুরা ফার্নান্ডো ও প্রমোদ মাদুশানকে। অভিজ্ঞ হাসারাঙ্গার পরিবর্তে ডাক পেয়েছেন 2 ওয়ানডে খেলা দুষ্যন্ত হেমন্ত। 2 বছর পর দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার কুশল পেরেরা। ইঞ্জুরির কারণে দীর্ঘ বিরতি নিয়েছিলেন পেরেরা। এশিয়া কাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে 31 আগস্ট। অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে কাল নেপালে যাচ্ছে বাংলাদেশ দল। দলের বেশিরভাগ ফুটবলারই বাফুফে এলিট একাডেমির। দীর্ঘ সময় একসাথে খেলায় ফুটবলারদের মনোবলও বেশি, কোচ ও শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী।
ক্লাব বাফুফের সমন্বয়ের অভাব, জাতীয় দলের ক্যাম্প দীর্ঘ করার সুযোগ হয় না। তবে অন্যতম ১৬ দলের প্রস্তুতি নিয়ে সমস্যা কোথায়? পহেলা সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু, তার আগে মাত্র দুই সপ্তাহের অনুশীলন, কতটা মেলে ধরতে পারবে ফুটবলাররা? আমি কিন্তু এদের সাথে নিউলি জয়েন করি না, হয়তো আমি এজ এ হেড কোচ হিসেবে দুই সপ্তাহ আগে অ্যাপয়েন্টেড, বাট আমি কিন্তু টু ইয়ার্স ওদের সঙ্গেই আছি। ২২ সদস্যের স্কোয়াডে ২০ জনই বাফুফে এলিট একাডেমির, দুইজনকে নেওয়া হয়েছে থার্ড ডিভিশন থেকে, প্রতিটি ম্যাচকেই ফাইনাল ধরে খেলতে চায় যুবারা। আগেরবার আমি ইন্ডিয়ার কাছ থেকে খেলে বিদায় নিয়েছিলাম ওই টুর্নামেন্ট থেকে, তো এবার ওই ওই ইয়াটাই আমাদেরকে আরো উজ্জীবিত করতেছে যে সেই প্লেয়ারদের, যে আমরা ওইখান থেকে হেরে এসেছিলাম, এবার ওইখান থেকে আমরা স্টার্ট করতে চাই। প্রথম ম্যাচ আমরা ওদেরকে হারায়ে ইনশাল্লাহ ম্যাচ বাই ম্যাচ যেতে চাই আর ট্রফিটা নিতে চাই। গেল আসরের সেমিতে ভারতের কাছে দুই এক গোলে হেরেছিল বাংলাদেশ, প্রতিশোধ নেবার সুযোগ লাল সবুজের সামনে। চ্যালেঞ্জিং হলেও ফুটবলারদের নিয়ে আত্মবিশ্বাসী কোচ। আমি বিলিভ করি আমার ছেলেরা যারা আছে, ওরা যেভাবে কষ্ট করতেছে, ইনশাআল্লাহ আমরা এবার ট্রফিটা নিয়ে আসবো। দুইটা ম্যাচ, এক তারিখ এবং তিন তারিখ, একটা ম্যাচ উইন করলে আমরা কোয়ালিফাই করবো সেমিফাইনালে। সো আমরা ফার্স্ট ম্যাচের ম্যাচকেই টার্গেট করে নামব। গ্রুপ এতে ভারতের পর নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টেবিল টেনিসে দল গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের দাবি, র্যাঙ্কিং এর খেলোয়াড় বাদ দিয়ে জুনিয়রদের পাঠানো হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপে। এ নিয়ে আজ এক দল খেলোয়াড় সংবাদ সম্মেলন করেছেন, তবে ফেডারেশন সহ সভাপতি বলছেন জাতীয় র্যাঙ্কিং এর ভিত্তিতে দল গঠন করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে ফেডারেশন কর্তাদের বিপক্ষে মিথ্যাচার করছে তারা। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৮ খেলোয়াড় অংশ নেবেন, এর মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী খেলোয়াড়। পয়লা সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন বিদেশে দলগত খেলায় র্যাঙ্কিংয়ের এক দুই তিন যায়, কারণ আমাদের খেলাটাই সোয়েতলিং কাপ, তিনজন খেলে। চতুর্থ খেলোয়াড় বা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আমরা অনেক সময় স্পন্সর পেলে নেওয়ার চেষ্টা করি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ পরে আয়।